সো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই টিজি স্টোর তো বন্ধুরা এখনকার সময় কম বা বেশি সবাই কিন্তু ফেসবুক ইউজ করে তো আপনারা হয়তো দেখেছেন যে ফেসবুকে কিছু ফটো দেখা যায় যেগুলো স্ক্রল করে উপরে যাওয়ার সময় বা নিচে আসার সময় ফটোগুলো অটোমেটিক জুম আউট বা ইন হয় আবার ফটোগুলো ফোন কাত করলে সেগুলো ছবিগুলো ভেতরে কেমন জুম আউট জুম ইন হয় দেখতে বেশ ভালোই লাগে তো ওই ফটোগুলো হলো থ্রি ডি কোয়ালিটিতে পোস্ট করা হয় তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি দেখাবো যে আপনারা ফেসবুকে থ্রি ডি কোয়ালিটি ফটো কীভাবে পোস্ট করবেন তো কীভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করি তো বন্ধুরা চলে এলাম ফোনের ডিসপ্লেতে তো কাজটি করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে লুইক অ্যাপ পিক্স নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমি এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো অ্যাপটি ওপেন করার সাথে সাথে এখানে লগ ইন করার অপশন পেয়ে যাবেন ফেসবুক বা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে তো আমি এখানে ফেসবুক দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আর ফেসবুক দিয়েই লগ ইন করবেন ভালো হবে কোনো ভয়ের কারণ নেই তো লগ ইন করার সাথে সাথে দুবার অ্যালাউ করে দেবেন দিয়ে এমনটা আসবে নিচে যে ক্যামেরা অপশনটি আছে এটাতে চলে যাবেন এখানে নিচে তিনটি অপশন পেয়ে যাবেন থ্রি ডি ফ্রেম থ্রি ডি কনভারশন আর থ্রি ডি ক্যামেরা তো থ্রি ডি ফ্রেমে এখন আছে এখানে অটোমেটিক ফ্রেমের সাথে ক্যামেরাও অন হয়ে থাকবে আর চাইলেও ওপরে ফটো অপশানে চলে যাবেন এখানে ফোনের গ্যালারির সমস্ত ছবি চলে আসবে যেমন আমি একটা চুজ করে দেখাচ্ছি তো এখানে এই ছবিটা চুজ করার পর এই নিচে অনেক ফ্রেম পেয়ে যাবেন তো আপনি আপনার ইচ্ছা মতো একটা ফ্রেম দিয়ে ফটোটি থ্রি ডি কোয়ালিটিতে করতে পারবেন তো এইখানে ফটোটি টাচ করে সেট করে নিতে পারবেন তো আপনার ইচ্ছামতো ফ্রেম দিয়ে নিচে জেনারেট থ্রি ডি ফটো করে দেবেন তো হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন যে ফটোটি ফোন কাত করলেই কেমন জুম আউট জুম ইন হচ্ছে তো এটা ছিল থ্রি ডি ফ্রেমের কাজ এবার থ্রি ডি কনভার্শনের কাজ দেখাচ্ছি তো থ্রি ডি কনভারশানে চলে আসবেন আসে সাথে সাথে এগ্রি করে দিতে হবে এখানে কোনো ফ্রেম পাবেন না গ্যালারির সমস্ত ছবি পেয়ে যাবেন তো এখান থেকে জাস্ট গ্যালারি থেকে সব ফটো চুজ করতে হবে আর থ্রি ডি হয়ে যাবে তো এটা ছিল থ্রি ডি কনভার্শনের কাজ আর এরপর দেখাচ্ছি থ্রি ডি ক্যামেরা থ্রি ডি ক্যামেরাতে এলে ক্যামেরা অটোমেটিক অন থাকবে মানে এখান থেকে লাইভ ফটো তুলে লাইভ থ্রি ডিতে কনভার্ট হয়ে যাবে তো বন্ধুরা এই হলো এই অ্যাপ্লিকেশনের কাজ তো আমি এই ফটোটিকে থ্রি ডিতে কনভারশান করে এফ বিতে পোস্ট করে দেখাচ্ছি কীভাবে পোস্ট করবেন তো এটা হয়ে গেছে তো নিচে শেয়ার অপশন পেয়ে যাবেন এখান থেকে ফেসবুকে চলে যাবেন তো এখানে আপনি আপনার ফেসবুকের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ফেসবুক অটোমেটিক ডেস্কটপ মুডে অন হয়ে যাবে তো অন হবার পর এখানে আপনাকে যেতে বলবে ফি ফটো অ্যান্ড ভিডিওতে তো এখানে টাচ করবেন করে এই ফেসবুকের ফটো অ্যান্ড ভিডিও অপশানে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি আপনার ফটোগুলো পেয়ে যাবেন তো এখানে যেটি পোস্ট করতে চাইবেন সেই ফটোটি টাচ করবেন তো এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড টাইম নেবে তারপর দেখবেন আপলোড সাকসেসফুল আর নিচে পেয়ে যাবেন লেটার আর পোস্ট তো এখান থেকে পোস্ট না করে লেটার করে দেবেন দিয়ে ওপরে পোস্টের এইখানে আপনার যদি কিছু লিখার থাকে তো লিখে ফটোটিকে নিচে থেকে পোস্ট করে দিতে দেবেন বেশ ফটোটি পোস্ট হয়ে গেছে তো এইখানে ডেস্কটপ মুডে আছে বলে ফটোটি সেই ওই থ্রি ডি মুডে দেখাবে না তো চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে ওপেন করে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে এইখানে ফেসবুক অ্যাপ্লিকেশনে দেখুন এই স্ক্রল করে উপরে নিচে যাওয়ার সময় ফটোগুলো কেমনভাবে দেখাচ্ছে দেখতে খুব ভালোই লাগছে আবার ফোনে এদিক ওদিকে কাজ করলেও ফটোগুলো বেশ জুম ইন জুম আউট হচ্ছে তো বন্ধুরা সেম এইভাবে আপনি আপনার নিজের ফটো বা যে কোনো ফটো ডিতে কনভার্সন করে এফডিতে পোস্ট করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন